গুনার দিকে যাওয়া যাবে না হঠাৎ করে হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব গুনাহ আছে যার চোখের পানি আছে তার ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই মানুষের গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন এরপরও বান্দা গুনাহ করে না আল্লাহর ভয়ে তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা শোনো তোমাদের গুনাহ করার যোগ্যতা নেই এইজন্য তোমরা গুনাহ করতে পারো না আমার বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পর আমার বান্দা আমার ভয়ে গুনাহ করে না এইজন্য ফেরেশতার চাইতে আমি মানুষের দামটা বাড়ায় দিয়েছি যেরকম সুবহানাল্লাহ আমার আপনার দাম কম না বেশি আসতে বলবেন না কম না বেশি যদি ইমানদার হতে পারে কি হতে পারি ইমানদার হতে পারে এক নম্বর হলো গুনামুক্ত জীবন পাপ নিয়ন্ত্রণ করা আজকে আমি সাতটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আলোচ্যায়তের আলোকে সাতটা বিষয় এক নম্বর হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা গুনাটা ছেড়ে দেব গুনার দিকে মন যেতে চায় পাপের দিকে মন যেতে চায় কিন্তু পাপ করতে মন চাইলেই পাপ করা যাবে না কারণ আমাকে দেখছেন কে আস্তে বলুন আমাকে দেখছেন কে আমাকে দেখছেন সব তিনি অবজার্ভ করছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম سيئاتكم وندخلكم مدخلا كريما بندا তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখতে পারো মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম বান্দ তুমি জেনে রেখে দিও তোমার জীবনের সমস্ত সাইয়াত কে সমস্ত গুনাহগুলো কে আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে তোমার সম্মানজনক জান্নাত আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু পাপ তুমি করবা তাহলে কি হবে বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন কষ্ট পাচ্ছেন না তো আবার আমার দেশে তো আবার আয়াত ছাড়াও ওয়াজ হয় আছে না নাই আমার দেশে আয়াতও লাগে না এরকম অজ আছে কিন্তু আয়াত দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা কথা বলে এক ঘন্টা তো কম সময় না একটা আয়াত বলে আছে না নাই এই কি হলো এই যে এই কই যাই ফে মুশকিলা কোন প্রবলেম বসো 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 আব্বু বসো মাহফিলে বসে নড়াচড়া করাটা এটা কিন্তু বিনা কারণে সুস্পষ্ট এটা খেলাফ কাজ এটা ভালো কাজ না মাহফিলে বসে যদি আপনি মজা না পান নামাজ সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান যদি মনে হয় ইমামটা নামাজ শেষ করবে কখন যদি কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করে যদি আপনার দিলে যদি একটু মজা না আসে ভাবতে হবে আপনার দিলটা মরে গেছে আপনার দিলে মরিচা ধরেছে এটাকে একটু চিকিৎসা করা দরকার কি উঠবেন না কত সময় তো চলে যায় আমাদের বসেন না এটা তো কোরআনের ক্লাস যে জায়গায় বসে আছি এই জায়গার মর্যাদা যদি কেউ জানতো যদি এটার গুরুত্ব যদি কেউ বুঝত বসা নিয়ে মারামারি লাগত বসে রাত হয়েছে কি এমন রাত হয়েছে তবে আমার টাইম কিন্তু শেষ কই বিপ্লব ভাই কই আমার এতে কইছেন আপনি প্রশ্ন করবেন বলে চলে গেছেন জি সম্মানিত ভাইয়েরা তাহলে আমি সাতটা বিষয়ে কথা বলবো এক নম্বর হলো আমরা পাপ ছেড়ে দেব রাজি আছি তো কি ছেড়ে দেব বলেন বুজুর্গ হওয়ার জন্য কিছু লাগে না সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বুজুর্গ সেই যে পাপ ছাড়ে মাথায় টুপি দিলে আর কপাল কালো বানালে আর মুখে দাড়ি রাখলে আর পরনে একখান লম্বা লম্বা জুব্বা পরলেই বুজুর্গ হওয়া যায় না অনেক বুজুর্গ আছে কপাল হাজেরা আসওয়াদ বানাইছে ঘুষ খায় রমজান মাসে ঘুষের টাকা আনছে বলে ভাই আমি তো রোজা আছি আমি চোখ বন্ধ করলাম পকেটের মধ্যে টাকা ঢুকে দাও সন্ধ্যার পর ইফতার করে দেখবো আছে না নাই ওরা আবার কোরআন শরীফে পড়ে কোরআন তেলাওয়াত করে খতম দেয় মসজিদে সে আবার
সেই খতমের কথা আবার বলে বেড়ায় কি জানো আমার ছেলে ছোটবেলায় কোরআন শিখিয়েছে সে তো এক খতম দিয়েছে আমার ছেলে বউ তিন খতম দিয়েছে তারপর আমার নিজের বউ সে সাত খতম দিয়েছে আর আমি তো নিজে খতমই হয়ে গেছি কথা বুঝছ নাই নিজেই খতম হয়ে গেছি কোরআন যে বুঝে শুনে পড়বে সে কখনো ঘোষের কারবার করতে পারে না ওরা বলে আমরাও তো কোরআন পড়ি আমরা তাহাজ্জুদ পড়ি বলে না সে মানে কথার ভলিউমই আলাদা ওরা কোরআন পড়ে কোরআন বোঝে ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের সময় আজান হয়নি ইমাম সাহেবের সঙ্গে একটু গল্প শুরু করছে ইমাম সাহেবের সঙ্গে গল্প করতে করতে চরম বাকবিতণ্ডা চরম মানে ঝগড়ার মতো হয়ে গেছে ইতিমধ্যে আজান দিছে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলছে ইমাম সাহেবের কাম পায় নাই ওই আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের ওয়াকানা মিনাল কাফিরিন কিছু বলে নাই মাথা পায়ের রক্ত মাথায় উঠে গেছে খেপে গিয়ে চলে গেছে বাড়িতে পরের দিন আবার নামাজে আসছে পরের সন্ধ্যায় এদিকে ইমাম সাহেব যিনি ইমাম নামাজ পড়ান তিনি আবার একটা পা তার খাটো ন্যাংরা সাইজের লোক তো পছন্দ মতো ইমামদের কিছু সূরা থাকে যেটা ঘন ঘন পড়ে যারা নিয়মিত একটা ইমামের পিছনে যারা নামাজ পড়েন তারা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় তাদের ইমাম সবার কাজ পায় নাই যে সুরা আগের সন্ধ্যায় কইছে পরের সন্ধ্যা ওই সুরাই কইছে যখন কইছে ওয়াকানা মিনাল কাফিরিন পিছন থেকে কানা উল্টো লোক মা দেয় ও ল্যাংরানা মিনাল ফাসিকিন আমি কানা যদি কাফের হই তুই ল্যাংরা হলি ফাসিক ওরা কোরআন বোঝে ওই কানার মতো আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কোরআন বুঝলে কোরআনের জ্ঞানে যারা জ্ঞানবান আলেম সমাজ তাদের সম্মান থাকতো সবার উপরে ঠিক কিনা সবার উপরে তাদের সম্মান থাকতো আজকে সবচেয়ে বেশি নির্যাতিত গোটা পৃথিবী জুড়ে কারা যারা সত্যিকার হক কথা বলে আমার বন্ধুগণ কাবার ইমাম কাবা শরীফের ইমাম কাবাতুল মুশাররাফা এই হারামের ইমাম একজন যিনি জুমার খুতবায় কনসার্টের বিরুদ্ধে যখন কথা বললেন অর্ধেক খুতবা দিয়েছেন অর্ধেক খুতবা দিতে না দিতেই পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে গেল যারা ধরলো তারাও কালেমা পড়ে আর যিনি বক্তৃতা করলেন হকের পক্ষে কথা বললেন তিনিও কালেমা পড়েন দুইজনের কালেমা কি এক নাকি কালেমার ব্যাখ্যা অনেকে বোঝে না তাই না কালেমার ব্যাখ্যা অনেকে বোঝে না আকলমান ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট আমি আমার কথার ভিতরে কখনো উস্কানি ওরকম কাউকে গালি গালাজ আমি এগুলো দেই না আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন একই কালিমা পড়েছেন সাইয়েদিনা বেলাল একই কালিমা পড়ে বর্তমান দুনিয়ার বহু জালেম শাসকরা বেলালের কালিমা আর জালিমদের কালিমা কি এক কালিমা পড়েছে আব্দুল্লাহ বিন উবাই কালিমা পড়েছে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনের কালেমে কে এক আমার ভাইয়েরা কথার তো কোনো থা নাই মনে রাখতে হবে আমরা মাহফিলে এসেছি আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে নেব এই মঞ্চ থেকে এই জায়গা থেকে যখন ফিরে যাব সেই সময় থেকে নিয়ে শুরু করে আর মৃত্যুর সময় পর্যন্ত মাথায় রাখব চোখের গোনা কানের গোনা মুখের গুণা জিহবার গুণা হাতের গুণা পায়ের গুণা চিন্তার গুণা মনের গুণা কোনো গুণা আমরা করব না হুজুর এই ওয়াজটা করে গেছেন এটা মাথায় রাখবেন আব্দুল্লাহ আমিন সারা জীবন তো বাঁচবে না এই যে কথাটা আমি বলে গেলাম অধম অধম বান্দা আমি সহ এই একটা আমল যদি আমি আপনি করতে পারি শুধু চ্যালেঞ্জ নেব জীবনে আর কোনো গুণার দিকে যাব না ইচ্ছা করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন আল্লাহর কিতাব সাক্ষী আল্লাহ বলেছেন বান্দা কবিরা গুনাহ ছাড়বি আমি তোকে জান্নাত দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াস্তে বেশি লাগে না আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছে হুজুর বিশ আমল আমি করব না আপনি আমার একটা আমল দেন কত আমল দেন আমার দেশে ওয়াজ বেশি
আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি আমল কম হুজুর যদি একটু অকল অল্প ওয়াজ করে হুজুর কি ওয়াজ করলে এত অল্প সময় মানে উনি আমল করতে করতে শেষ হয়ে যাবে ওয়াজটা যেন শুধু যেন শোনার জন্য না হয় ওই সাহাবীর কথা শুনে রাসূল তাকে হতাশ করলেন না বললেন সাহাবী বসো আমি তোমাকে একটা আমল শেখাবো যেরকম সুবহানাল্লাহ আমার নবীর তালে যে পড়ছে সে আর মিস নাই নবী যাকে টার্গেট করেছেন সে ধন্য হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ সাহাবী ভাবছিল যে আমি একটা আমলের কথা বলবো রাসূল আমাকে সাজেশন দিতে পারবেন না কিন্তু আমার নবীজি বলেন সাহাবী একটা আমলই তোমাকে শিখিয়ে দেব আমার নবীজি জানতেন তার মধ্যে কি কি সমস্যাগুলো ছিল রাসূল বললেন শোনো আজকে থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না তুমি যাও যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই একই ওয়াজ সূরা আহজাবের মধ্যে বলা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর যা বলবি মুখ দিয়ে সোজা সাতটা সত্য কথা বলবে মিথ্যার ধারে পাশে যাবে না তিনটা কাজ যার মধ্যে থাকবে সে ধ্বংসের দিকে চলে যাবে তার জন্য ধ্বংস নিশ্চিত নাম্বার ওয়ান হলো মিথ্যা নাম্বার ওয়ান কি বলে মিথ্যা আজকে যদি আমি প্রশ্ন করি জনসমাবেশে মাহফিলে যদি প্রশ্ন করি এই দেশের কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এই আস্তি কি কথা কি বোঝা যায় আমার বন্ধুগণ এখন যদি প্রশ্ন করি এই দুনিয়াতে একজন মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই তিনিও নেতা ছিলেন তিনিও দেশ চালাইছেন তিনিও ইমামতি করেছেন তিনি ব্যাংক চালিয়েছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন কিন্তু তার জীবনে দেশ পরিচালনা করতে গিয়ে বিচার করতে গিয়ে একটা মিথ্যা কথা বলার প্রয়োজন হন নাই তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো মিথ্যা ছিল না মিথ্যা দিয়ে কি সব সত্য দিয়ে সব করা যায় না করা যায় আমার বন্ধুগণ তিনটা জিনিস ধ্বংসের কারণ যার মধ্যে তিনটা জিনিস পাবেন সে ধ্বংসের দিকে চলে যাবে ধ্বংস নিশ্চিত আজকে হচ্ছে না কালকে হবে ঠিক কি না মিথ্যা দিয়ে চলে না মিথ্যা দিয়ে চলে না নাম্বার টু হল অহংকার নাম্বার টু কি অহংকার ফেরাউন কি করেছিল ইবলিস কি করেছিল অস্বীকার এবং অহংকার করেছিল এই ফেরাউন অহংকার করার কারণে কেমন করে শেষ হয়ে গেল সবার ইতিহাস কম বেশি জানা আছে দরিয়ার পানি তার পেটের মধ্যে ঢুকে পড়ল পানিও তাকে রাখলো না পানিও তাকে রিসিভ করলো না এমনকি দরিয়ার তলদেশের মাটিও তাকে রিসিভ করলো না অহংকার যে ব্যক্তি করে তাকে পানিও নেয় না মাটিও নেয় না আল্লাহু আকবার ফেরাউনকে মাটি নেয়নি পানি নেয়নি তুই অহংকারী তোকে নেব না আমি শুটকি করে মিশরের সেই কায়রোতে পিরামিডে সে এখন মমি করে রাখা হয়েছে অহংকার করা যাবে না অহংকার আছে যার পতন আছে তার মিথ্যা আছে যার ধ্বংস আছে তার নাম্বার তিন হলো লোভ যার মধ্যে থাকবে অবৈধ লোভ অবৈধ লোভ যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো সামনে তার জীবনটা কখনো ভালো আসবে না হারাম কাজের কোনো আরাম নাই অন্যের সম্পত্তি দখল করবেন লোভ করবেন আপনি শেষ হয়ে যাবেন লোভ তো হারাম নয় নিজের স্ত্রীর দিকে তাকাবেন এটা আপনার জন্য লোভ বৈধ না অবৈধ বৈধ নিজের স্ত্রীর দিকে আপনি তাকাবেন সব পেয়ে যাবেন এটা একটা কামনা যৌন কামনা হারাম নয় কিন্তু বৈধ হতে হবে
লোভ হারাম নয় বৈধ হতে হবে নিজের সম্পদ নিজের ধান জমি থেকে কেটে আনলে পরে কত তৃপ্তি পাওয়া যায় এটা আপনার জন্য তৃপ্তি এটা আপনার জন্য আকর্ষণ ভালো কোনো খারাপ নয় কিন্তু ধান কাটবেন নিজের জমি না অন্যের জমি অন্যের জমি ধান কাটার লোক আছে না নাই আছে অন্যের সম্পত্তি দখল করার নেতা মনে হয় কুষ্টিয়া জেলায় নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে আমার এক বন্ধু ইংল্যান্ডে থাকে 10 বছর পর দেশে আসছে তার একটা জমি আছে ঢাকায় চার কাঠা জমি তো জমিতে এসে 10 বছর খোঁজ খবর নাইনি যায় দেখে তার জমির উপরে তিন তলা বিল্ডিং আশ্চর্য হয়ে গেছে জায়গা আমার বিল্ডিং কে বানাবে পরে খোঁজ নিছে খোঁজ নিয়ে সেই খোঁজওয়ালা লোকের কাছে যায় দেখে যে মোস এইরকম হাইব্রিড জাতের আড়াই ইঞ্চি মোটা আর পেট একখান 10 মাস এখন তো নেতা হওয়ার জন্য বেশি কিছু লাগে না বুঝেন না মোস মোটা আর পেট মোটা বিশাল বড় নেতা হয়ে গেছে কিচ্ছু দরকার নাই তো কি বলছে ভাই জায়গা আমার আপনি বিল্ডিং বানালেন বলতেছে আমি কি বলেছি জায়গা আপনার না জায়গা আপনার হতে পারে বিল্ডিং তো কি কথা কি বুঝতেছেন জায়গা আপনার আমি কি বলেছি যে জায়গা আপনার না বিল্ডিং তো আমি বানাইছি শয়তান কি দেয় যুক্তি শয়তান কি দেয় যুক্তি আল্লাহ কয় উসজুদু লি আদম আদমকে মেনে নে ইবলিস কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়ে ওরে বানাইছো মাটি দিয়ে আমি সেজদা দেব নাকি আল্লাহর যুক্তি নয় যারা যুক্তি দিয়ে কথা বলে তারা শয়তানের দোষ যুক্তি শয়তানের দলিল হচ্ছে আল্লাহ আল্লাহু আকবার বলে আমরা কি দিয়ে কথা বলবো কোরআন তবে সাহায্য চাইতে হবে কার কাছে সবসময় আমরা চাইবো উদুউনি আস্তাজিব লাকু আল্লাহ চাইলে খুশি হয় আর বান্দা বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয় মা আম্মা আম্মা এত ডাকিস কেন ঠিক কি না বউকে বারবার ডাকবেন এটা আনো তো ওটা আনো তো এত ডাকো কেন ঠিক কি না ছেলে যদি বলে বাবা একটা ঘড়ি কিনে দাও ঘড়ি কিনে দাও এত বলিস কেন কিন্তু আল্লাহ বলে বান্দা তুই আমাকে যত ডাকবি আমি তত খুশি হব জোরে বলি সুবহানাল্লাহ দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতেলে আবার কাবা ভাঙতেলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালা দাও আমায় আবার ওমর দারাজ দিল জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার দিলটা যেন অমরের মতো হয় আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন অমর গুনাহ না করার জন্য কত ব্যস্ত ছিলেন একটা পাপকে তারা কত ভয় করতেন তাহলে কয়টা জিনিস ধ্বংসের কারণ কারণ কয়টা জিনিস বলেন একটা কি মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন লোভ নিজের বইয়ের দিকে তাকাবো সব পাবো অন্যের বইয়ের দিকে তাকালে গুনাহ হয়ে যাবে এখন কি নিজের বইয়ের দিকে তাকায় বেশি যখন কোন বান্দার চোখে নিজের বইয়ের চাইতে অন্যের বউ ভালো লাগবে ওর চরিত্রে ব্যাপক সমস্যা ঠিক কি না এখন যারা অবিবাহিত তারা চিন্তা করে হুজুর এখন আমরা তাকাবো কোন দিকে আওয়াজ দেখেন না তোমার যদি তাকাতে ইচ্ছে হয় বিয়েটা করে নিবা
আব্বাকে বলবো আব্বা বিয়ে করো, ডাইরেক্ট অ্যাকশন মারবো। এখন যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বললেন তো সহজেই, আমার বাপ তো সহজ লোক না, জটিল লোক। দেখেন তাও কে ঠিক, তাহলে উত্তর কমন পড়ছে মনে হয় না, উত্তর কমন পড়ে গেছে। আমার নবী যে বিয়েকে খুব সহজ করে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে জেনার গুনাহ সমাজে কম না বেশি বলেন তো? মানে কিছু গুনাহকে আপনি যদি ভাগ করেন, ওজন করেন, সবচেয়ে বেশি গুনাহ হলো জেনার, সবচেয়ে বেশি গুনাহ হলো জেনার। আজকে আমি তো মনে করি ইমানকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস হলো যার বালেক যে হয়েছে, যার যৌবন চলে এসেছে, দেরি না করে তাড়াহুড়ো করে বিয়ে শাদী করেন। কখনোই ভাববেন না রিজিক নিয়ে, রিজিকের ভাবনা আপনার না, রিজিকের ভাবনা হচ্ছেন আল্লাহ তাআলা। রিজিকের ভাবনা কার? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নাই, পৃথিবীর কোন প্রাণী খাদ্য গুদামে রাখে না, কোন প্রাণী না। কোন প্রাণীর খাদ্য গুদাম আছে নাকি? মানুষের আছে না নাই? অভাব বেশি কার? মানুষের। গুদাম আছে, গুদাম থাকার কারণে অভাব বেশি। গুদাম যদি না থাকতো অভাব থাকতো না। গুদাম আছে বলি অভাব আছে। যুবক সময় হবে পরিবারকে বলবে আমাকে বিয়ে করাইয়া দাও, রিজিকের দায়িত্ব কার? মুরব্বীদেরকেও বলবো আপনার ছেলের যৌবন এসেছে, পেটের ক্ষুধা, সকালবেলা একবেলা আপনি না খেয়ে থাকতে পারবেন, দুপুর বেলা একটু কষ্ট হবে, রাতের বেলা আরো না কষ্ট হবে, পরের দিন সকালবেলা আপনি যেখানেই চেষ্টা করে যেখান থেকে হোক আপনি সংগ্রহ করে আপনি বাঁচার জন্য আপনার পেটের চাহিদা পূরণ করবেন। তেমনি যৌবনের চাহিদাও আসে না নাই? আসতে বলে আসে না নাই? প্রত্যেক গার্জিয়ানকে বলতে চাই, প্রযুক্তির কল্যাণে সমস্ত মিডিয়া এখানে আছে, বলতে চাই সন্তানকে জেনাকার না বানায়া বৈধ সম্পর্কের দিকে আপনি ব্যবস্থা করুন, বৈধ সম্পর্কের পথ আপনি পরিষ্কার করে দেন, জেনার কাজ বন্ধ হয়ে যাক। কারণ এটা একটা ক্ষুধা, এটা একটা কি ক্ষুধা, এটার একটা প্রয়োজনীয়তা আছে। যৌবন যখন চলে আসে তখন আব্বা আমার সচেতন থাকতে হবে যে আমার ছেলে মেয়েটা যেন কোনো গুনার দিকে না যায়। ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, কি হতে হবে? কোটি টাকার মালিক হতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, আমেরিকার সিটিজেনশিপ হতে হবে, মঙ্গল গ্রহে অফিস হতে হবে। মেয়ের বাপও দুষ্ট কম না, মেয়ের বাপ ছেলেকে খুঁজতে চায় এমন ছেলে, সব গুণ যেন তার থাকে। আচ্ছা সব গুণ যদি আগে অর্জনই করে, সে অর্জন করতে তো 50 বছর হবে বয়স, বুড়ার সঙ্গে বিয়ে দিবে? যুবকরা খুব খুশি, হুজুর একদম কমন পড়ছে আমার সাথে। আমার নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন চাকরি দেখে, টাকা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। ফাতিমার মতো মেয়েকে রাসূল পাত্রস্ত করলেন, ফাতিমার মতো মেয়ে যিনি হচ্ছেন জান্নাতের সন্তানিনী ফাতিমা, সেই ফাতিমাকে বিয়ে দিয়েছেন যে পুরুষের সঙ্গে তার কি বাড়ি ছিল? একটা বাড়িও নাই তার। রাসূল বিয়ে দিবেন কে আছো? ধনী ধনী খেজুর বাগানের মালিক, তারা বড় বড় বিজনেসম্যান সাহাবি এসে বলছেন, মিলিয়নার বিলিয়নাররা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করবো। রাসূল বলেন, নট অ্যালাউ, যাও, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে না। খুঁজে খুঁজে সর্বশেষ আলী বাদ, সবাই বলে আলী তুমি শুধু বাদ আছো, আমরা সবাই বোর্ড আউট, আমি যাবো কেমনে, বলবো কেমনে, আমার তো বাড়ি নাই, তার মেয়েটা আমি তুলবো কোথায়, সে ঘরে তো আমার নাই। সামনে গিয়ে দাঁড়ায় আছে প্রার্থী তো, রসুল বলেন আলী দাঁড়ায় আসো কেন, কিছু বলবা? কুজুর কি যে কব নিজেও জানি না। রসুল বললেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? কুজুর দিলে করা যায়, সুবহানাল্লাহ বলবেন না? যৌবনের চাহিদা আছে না নাই? আপনি যদি দেন আমি করব। উনি কি বলেছেন যে আমার ঘর নাই, বাড়ি নাই? উনি কি বলেছেন আমার টাকা পয়সা নাই, আমি কেমনে বিয়ে করবো হুজুর? এরকম বলেছেন? চালাবেন কে? আস্তে বলুন, চালাবেন কে? তিনটা কাজ করবা, রিজিক তোমার ডাবল করে দেবেন আল্লাহ তাআলা। তিনটা কাজ যুবকরা করবা, তোমার রিজিক কি হবে? ডাবল হয়ে যাবে। তিনটা কাজ, এক নম্বর হলো বিয়ে করো, এক নম্বর কি বিয়ে করো। আমার যুবক ভাইয়েরা আমার উপর খুব খুশি, গোটা দেশেই, হুজুর আপনি খুব ভালো বয়ান করেন,
আল্লাহ কইছে ফানকিহু আমার ওয়াজনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা আল্লাহ বলছেন বিয়ে করো দুইটা তিনটা চারটা করে আল্লাহু আকবার আল্লাহ এখন আমার মায়েরা মনে মনে বলতেছে হুজুর সংসার ভাঙার জন্য আসছে না আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন সমাজে যেন গুনাহ না হয় এক নাম্বার কাজ হলো কি গুনাহ করো না গুনাহ ছাড়া গুনাহ ছেড়ে দেওয়া আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো রাসূল বললেন যাও আলী বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলো সবকিছু ওকে পাকা পক্ত তোমার কিছু আছে নাকি হুজুর আমার কি চান আপনি কি কোনো টাকা পয়সা আছে নাকি ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ মোহরনা তোমাকে দিতে হবে মোহরনা দেব কেমনে হুজুর আমার তো টাকাই নাই পয়সাই নাই কেমন করে মোহরনা দেব কিছুই কি নাই হুজুর যুদ্ধ করার জন্য আমার তরবারি আছে আর ঢালটা আছে রাসূল বললেন তরবারি তো লাগবে ঢালটা বেচে আনো ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরনা কি সিম্পল বিয়া কোনো গেট লাগানো নাই কোনো সাজসজ্জা নাই অনড়ম্বর পূর্ণ একটা বিয়া কোনো আড়ম্বরতা নাই সিম্পল বিয়া সবচেয়ে কম খরচের বিয়া আর আজকের বিয়েতে দেখবেন কিছু কিছু লোক আছে জমি বিক্রি করে বিয়ের অনুষ্ঠান করে মানে ফকির এটা একটা জমি বিক্রি করে বিয়া জমি বিক্রি করে বিয়ের আয়োজন করে মানে অনুষ্ঠান করে সে অনুষ্ঠানের ভিতরে বেহাপনা কম না বেশি আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন বিয়ের পরিবেশ যখন চলে এলো রাসূল বললেন যাও মোহরনার টাকা বের করার জন্য তুমি যাও ঢালটা বেচে আসো ঢালটা বেচার জন্য সাত সকালে চলে গেছেন বাজারে সামনে গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো ওসমান বলছেন আলী আসাদুল্লাহিল গালিব বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসছে কি সমস্যা হয়েছে তোমার কে ঢাল বিক্রি করব বিয়ে ঠিকঠাক হয়েছে কার সাথে আপনার শালিকার সাথে আপনার বয়ের ছোট বোনের সাথে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে সাইয়েদনা ওসমান খুব খুশি হয়ে বললেন ঠিক আছে দাও ঢালটা আমি কিনে নিলাম টাকাও দিলেন দিরহাম দিলেন আবার ঢালটা হাতের মধ্যে নিয়ে কিছু দূর যাওয়ার পর সাইয়েদনা ওসমান বলছেন আলী তুমি একজন যোদ্ধা মানুষ তোমার হাতে ঢাল না থাকলে মানায় নাকি আমি তোমাকে যেহেতু তুমি আমার হবু ভাইয়েরা হয়ে যাচ্ছ ভাইরা হয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যেই অতএব আমি তোমাকে টাকাও দিলাম ঢালটাও তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম যাও ঢালটা নিয়ে চলে গেলেন নবীর সামনে দাঁড়ালেন রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে কিন্তু ঢাল বিক্রি যদি হয়ে থাকে ঢাল তোমার হাতে কেন হুজুর ঢালও বিক্রি করছি টাকাও পাইছি কিন্তু ঢাল তো উপহার স্বরূপ পাইছে কে তোমাকে উপহার দিল গিফট করলো আপনার জামাই ওসমান রাসূল বলেন কেনাবেচা এমন জায়গায় করতে গেছো আমার ঘরের মধ্যে কেনাবেচা হয় নাকি বিয়েটা হয়ে গেল নবীজি বললেন মা আমার ঘরে ছিল আমার দায়িত্ব ছিল এখন তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর উপরে এখন তোমার সবচেয়ে প্রিয় ঘর হবে তোমার স্বামীর ঘর যে মেয়েদের কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা বেশি আগ্রহের হয় সেই সংসার কখনো সুখের হয় না আমি কিন্তু কড়া কথা বলতেছি যে মহিলার কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা শ্রেষ্ঠ মনে হয় বিয়ের পরে সেখানে অশান্তি ঠিক কিনা আমার নবীজি বললেন মা তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে ওই যে মেয়েটাকে পাঠায় দিলেন মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে স্বামীর বিরুদ্ধে ফাতিমা একটা কথাও কোনোদিন বলেন নাই একদিন শুধু নামাজ পড়তে নিয়া বসে বসে নবীর ঘরে ফাতিমা নামাজ পড়ছেন কম বয়সী মানুষ আমার নবীজি নামাজ শেষ করার পর বলেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন এটা তো উচিত নয় তোমার জন্য তোমার তো শক্তি সামর্থ্য আছে সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান